এই প্রথম আমার মাকে ছাড়া মানে জন্মদিন। সারা পৃথিবীর যে অবস্থা, জন্মদিনে তেমন কোনো আসলে প্ল্যান প্রোগ্রাম আমাদের পারিবারিকভাবেও নেই, কারণ আমরা চার ভাই বোন, আমার তিন ভাই বোনই বিদেশে, কেউই বাংলাদেশে নেই, আমি একাই বাংলাদেশে আছি, আমার ছেলে মেয়ে আছে, আমার পরিবার আছে, পরিবারের সবাই আছে আমার পরিবারে। কিন্তু তারপরে মাকে ছাড়া প্রথম জন্মদিন আসলে খুবই খারাপ লাগছে, যে প্রতি জন্মদিনে উঠে সকালে উঠে হয়তো নাস্তাটা খেয়ে আম্মার বাসায় পরে যেতাম, আগে কথা হতো টেলিফোনে, আম্মাকে বলতাম, কথা বলতাম, আর আম্মা সবসময় আম্মার মানে ছেলে মেয়েদের নাতি নাতনি সবার কথাই মনে থাকতো। আম্মা সবসময় জন্মদিনের জন্যে কিছু না কিছু কেনার জন্যে টাকা দিয়ে দিতেন আগেই, যে তুমি একটা কিছু কিনে নিও, আমি তো দোকানে যাই না, তোমার পছন্দের জিনিস। তো সেটা টাকা দেওয়াটা বড় কথা না, কথা হলো আম্মার সেই যে উপহারের সাথে যে স্নেহ মায়া মমতা জড়ানো থাকতো, সেটার কথা সকাল থেকে বারবারই মনে হচ্ছে। সবসময় জন্মদিন হলে মা যেটা বলেন যে আল্লাহর কাছে দোয়া করি যে শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, যতদিন বাঁচবে, মা সবসময় সুস্থতা কামনা করতেন তার ছেলে মেয়েদের। আমাদের সবার জন্মদিনে আম্মা এটাই বলতেন যে আমি যেভাবে পেরেছি তোমাদের মানুষ করেছি, ভালোভাবে মানুষ করার চেষ্টা করেছি, তোমরা যতদিন বাঁচবে তোমরা সুস্থ হয়ে ভালোভাবে বেঁচে থাকো। আমার আম্মা আসলে পছন্দের যেসব খাবার যখনই আম্মার বাসায় যেতাম জিজ্ঞেস করতাম ফোনে যে কোনটা খাবে, যখন যেটা বলতো সেটা করে নিয়ে যেতাম। অবশ্যই প্রথম যখন শুরু করেছিলাম তখন তো আসলে এতগুলো চ্যানেল ছিল না, এখন সব চ্যানেলে যখন রান্না হয় ভালো লাগে তো অবশ্যই দেখতে, কিন্তু যখন একদম সাধারণ সাধারণ রান্না যেগুলো মানুষ মানে সবাই আমরা জানি, এই ধরনের রান্না যখন বিভিন্ন চ্যানেলে দেখানো হয় তখন মনটা খারাপ হয়ে যায়, যে যিনি রান্না করছেন উনি হয়তো আরও অনেক ভালো ভালো রান্না জানেন, কিন্তু উনি কী দেখাচ্ছেন, যেগুলো আমরা রেগুলার খাই এই ধরনের খাবার। আমি মানে এত বিদেশ ঘুরেছি, 50টা দেশে যে রান্না করেছি বাংলাদেশ ছেড়ে, তারপরেও আমার মানে বাংলাদেশি খাবার রান্না করতে খুব ভালো। শুধু রান দিয়ে বিরিয়ানি রান্না করি, তাহলে দই দিচ্ছি, হ্যাঁ আদা রসুন দিলাম, দিয়ে মুরগিটা আমরা রান্না করব। এটা একটু বড় কাজটা ওই দিকে চুলাই দিয়ে দেবো, বেরেস্তা দিয়ে দিই, চারিদিকে দিলাম। এখন দেখো তোমার টেংরি বিরিয়ানি পছন্দ হয়েছে, ইটস লাভলি। পেঁয়াজ দিলাম, একটু কাঁচামরিচ দিলাম, এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে জিনিসটা। কুকুরটাগুলো দিচ্ছি, প্রতিটা খাবার আমরা যেই পেস্তটি যা তৈরি করছি বুঝছো, যেমন আমরা খাবারগুলো ফুল দিয়ে সাজাচ্ছি। কখন কেমন লাগছে? বাহ খুব সুন্দর। এই যে আমি মানে রান্না করছি এতগুলো বছর ধরে, আমার টিভিতে রান্নারই সামনের বছর কত বছর হবে, 29 বছর হয়ে যাবে, 30 বছরটা যদি বেঁচে থাকি তাহলে সবাইকে দিয়ে মানে যদি করোনা ভাইরাস কমে যায়, চলে তো যায় না কোনো, যখনই কোনো এই ধরনের অসুখ পৃথিবীতে আসে কখনই চলে যায় না, এটার সাথেই আমাদের বেঁচে থাকতে হবে। ছোটোখাটো করে হয়তো অনুষ্ঠান করব, সবাইকে ডাকবো, সবার সাথে দেখা হবে, এরকম আশা রাখি। তা আপনারা আমার জন্য দোয়া করবেন যে যতদিন বেঁচে থাকবো সুস্থভাবে আপনাদের জন্যে রান্নার অনুষ্ঠান করি, বিভিন্ন ধরনের রান্না দেখাই দেশ বিদেশের, আমার কাজগুলো যেন আমি ঠিক মতো করে যেতে পারি।